এবার ঘাটা নেত্র ছবি রাখবো আপনাদের সামনে। ঘাটা নেত্র তৃণমূল প্রার্থী দেব তিনি রামনবমীর অনুষ্ঠানে যোগ দিলেন। অনুষ্ঠানে যোগ দিয়ে দেবের মুখে শোনা গেল জয় শ্রীরাম স্লোগান। ধর্ম মানুষকে বাঁচাতে শেখায়, ধর্ম মানুষকে আপনি রাখতে শেখায়, ধর্ম মানুষকে শান্তির বার্তা দিতে শেখায়। আমরা যারা জনপ্রতিনিধি তারাই যদি সমাজটাকে ভাগ করে নিই যে না এটা আমাদের রান্না করবিত্ব করবো, এটা সেটা একটা জনপ্রতিনিধির সাজে না। আমার মনে হয় যে কোনো জনপ্রতিনিধি শুধু একটা ধর্মকে সামনে রেখে সেটা আমার আমি সেটা প্রথমেই থেকে করি, আমি জানি না এটা কী হবে। আমি এইটাই বার্তা দিতে চাইছিলাম যে সমাজকে যে ভাগ করে দেওয়া হয়, আমি ইফতার পার্টিতেও তো গেছি, আমি যখন ইফতার পার্টিতে যেতে পারি তো রামনবমী থেকে আমি নিতে পারি। আমার মনে হচ্ছে জনপ্রতিনিধিও সমস্ত ধর্মকে নিয়ে চলা উচিত, সমস্ত ধর্মকে সম্মান করা উচিত। ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের মুখেও শোনা গেল জয় শ্রীরাম স্লোগান, আর তাই নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন ভক্তিতে নয় ভয়ে করছে। দেখুন কি বলেছেন শুভেন্দু। এরা বাধ্য হয়ে এসব করছে, এরা বাধ্য হয়ে করছে। এই প্রথম আজকের দিনে ছুটি দিয়েছে রাজ্যসভা, এগুলো সব ভক্তিতে নয় ভয়ে। ভালো লাগছে, জাগরণ হয়েছে। দেবের পর এবার হিরণ। ঘাটালে রামনবমীর মিছিলে সামিল হলেন বিজেপি প্রার্থী হিরণ, পুজো দিলেন হনুমান মন্দিরে। একদিকে হিরণ চট্টোপাধ্যায় তিনি রামনবমীর মিছিলে যোগ দিয়েছেন, অন্যদিকে ঘাটালে তৃণমূল প্রার্থী দেব তিনি সামিল হলেন রামের পুজো। ¡Gracias!